ভুবন বাদ্যকর বীরভূম জেলার দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা, পেশায় বাদাম বিক্রেতা। তিনি একটি পুরনো মোটর বাইকে করে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন, কোনক্রমে সংসার চালান। এক চিলতে মাটির ঘর, মাথায় ত্রিপলের ছাউনি। ঘরের ছাউনি বেয়ে বর্ষার জল ঘরে এসে পড়ে। একসময়ে সাইকেলে করে বাদাম বিক্রি করতেন, পয়সা জমিয়ে একটি পুরনো বাইক কিনে এখন বাদাম বিক্রি করেন। পাশের রাজ্য ঝাড়খণ্ডেও চলে যান বাদাম বিক্রি করতে কখনো সখনো। তবে হঠাৎ তিনি সংবাদের শিরোনামে চলে এসেছেন, বাদাম বিক্রি করে নয়, বাদাম বিক্রির একটি গান গেয়ে, যে গান তিনি নিজেই লিখেছেন, আবার নিজেই সুর করেছেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। এই গানটি সোশ্যাল মিডিয়ায় এখন টপ হিট, ভাইরাল। এই গানটি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এখন মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক, মজ ইত্যাদি খুললেই একটাই গান, ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম। মূলত কাঁচা বাদাম তিনি বিক্রি করেন, সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়ে বাদাম দেন ক্রেতাদের। গান গেয়ে গিয়ে মানুষের মন জয় করার মধ্যে দিয়েই তার ব্যবসার প্রসার ঘটাতে চেয়েছিলেন, তাই নিজের লেখা ও সুর করা এই গান গেয়ে বাদাম বিক্রি শুরু করেছিলেন। তবে এই গান যে একদিন গোটা বিশ্বে আলোড়ন ফেলবে তা তিনি জানতেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে এসেছেন তার বাড়িতে, বাংলাদেশ থেকেও অনেকে এসেছেন। রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলেও তার কোনো অর্থনৈতিক লাভ হয়নি, একটি মাটির খড়ের বাড়ি সেই একই রকম রয়েছে। ছাদের ত্রিপলের ছাউনি কতদিন টিকবে তাও তিনি জানেন না, তবুও হাসি মুখে এখনো বাদাম বিক্রি করেন আর সেই গান গেয়ে চলে। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা। বাদাম বিক্রি করে প্রতিদিন 200 থেকে 250 টাকা উপার্জন হয় ভুবন বাদ্যকরের। 10 বছর ধরে এই পেশার সাথেই যুক্ত রয়েছেন। জানা গেছে একটি গ্রামে বাদাম বিক্রির সময় এক যুবক তার গান ক্যামেরা বন্দি করে মোবাইলে, তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় গানটি। বাংলাদেশের টিকটক স্টাররা তার গান লিপসিং করে ভাইরাল করেছেন। তবে আগামী দিনে শিল্পী হিসেবে তার স্বীকৃতি মেলে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, হাইলাইটস বেঙ্গল।